হ্যালো বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরেকবার স্বাগত আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গের অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ সরকারি চাকরি বিজ্ঞপ্তি সম্পর্কে যেখানে আজকে আমরা দেখব জাতীয় স্বাস্থ্য মিশনের তরফ থেকে পশ্চিমবঙ্গের প্রতিটি জেলার তরফ থেকে নিয়োগ করা হচ্ছে যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে পনেরোশোটি এবং এখানে আপনি বিভিন্ন কোয়ালিফিকেশনে অ্যাপ্লিকেশন করতে পারবেন এটা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে যেখানে আপনি পঁচিশ হাজার টাকা পার মান্থ স্যালারিতে এখানে চাকরিটি করতে পারবেন এবং এখানে চল্লিশ বছর পর্যন্ত সময় পাচ্ছেন অ্যাপ্লিকেশান করার জন্য এখানে অ্যাপ্লিকেশান করার যে লাস্ট ডেট সেটা হচ্ছে কুড়ি আগস্ট দু হাজার তারিখ পর্যন্ত আপনি সময় পাচ্ছেন অ্যাপ্লিকেশান করার জন্য আর এটা পশ্চিমবঙ্গের অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ সরকারি চাকরি তো তাই সম্পূর্ণভাবে দেখুন আর যদি কোয়ালিফিকেশান থাকে তাহলে অবশ্যই এখানে অ্যাপ্লিকেশান করে দেবেন আজকের এই ভিডিওতে আমরা সম্পূর্ণভাবে আলোচনা করব যে কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং কোয়ালিফিকেশান কি লাগবে আপনি অ্যাপ্লিকেশান কিভাবে করতে পারবেন এবং সিলেকশান প্রসেস কি রয়েছে এবং পরীক্ষা কবে হবে সেই সম্পর্কে সম্পূর্ণ ডিটেলে আলোচনা করব আর পশ্চিমবঙ্গের এই ধরনের নিয়মিত গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তিগুলি পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই চ্যানেল থেকে আপনারা নিয়মিত এই ধরনের গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তিগুলি সময় মতো পেয়ে যাবেন তো দেখতে পাচ্ছেন আজকে যে গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি সম্পর্কে আলোচনা করব এখানে অ্যাপ্লিকেশান শুরু হয়ে গেছে আগস্টের নয় তারিখ থেকে এবং এই অ্যাপ্লিকেশান আপনি কমপ্লিট করতে পারবেন আগস্টের কুড়ি তারিখ পর্যন্ত অর্থাৎ কুড়ি তারিখ পর্যন্ত আপনি সময় পাচ্ছেন অ্যাপ্লিকেশান করার জন্য যেখানে পুরোপুরি অ্যাপ্লিকেশান থেকে শুরু করে ফি পেমেন্ট পর্যন্ত প্রত্যেকটি প্রসেস আপনাকে কুড়ি তারিখের মধ্যেই কমপ্লিট করতে হবে এই ভিডিওর যে ডেসক্রিপশন বক্স রয়েছে সেখানে আমি লিঙ্কটি দিয়ে রেখেছি সেখান থেকে সরাসরি আপনি অ্যাপ্লিকেশান পুরোপুরি কমপ্লিট করতে পারবেন তো দেখতে পাচ্ছেন আজকে যে গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি সম্পর্কে আলোচনা করব এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্টেট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি যেটা হচ্ছে স্বাস্থ্য ভবনের তরফ থেকে নতুন বিজ্ঞপ্তিটি জারি হয়েছে এবং পশ্চিমবঙ্গে যে প্রত্যেকটি জেলা রয়েছে সেই প্রত্যেকটি জেলার বিভিন্ন ইউনিটের তরফ থেকে আপনাকে এই গুরুত্বপূর্ণ পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং এখানে যে পোস্টে নিয়োগ করা হচ্ছে সেটা হচ্ছে কমিউনিটি হেলথ অফিসার এটা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে কমিউনিটি হেলথ অফিসার পোস্টে নিয়োগ করা হচ্ছে যেখানে আপনি বিভিন্ন কোয়ালিফিকেশানে অ্যাপ্লিকেশান করতে পারবেন যারা যারা অ্যাপ্লিকেশান করবেন তাদের ক্ষেত্রে এখানে একটি গুরুত্বপূর্ণ তথ্য বলে রাখি যারা হচ্ছে এখানে কিন্তু অ্যাপ্লিকেশান ফি লাগবে একশো টাকা ফর জেনারেল ক্যাটাগরি আর যদি আপনি এসসি এসটি টি অথবা পিডাব্লিউডি হয়ে থাকেন তাহলে এখানে পঞ্চাশ টাকা এখানে অ্যাপ্লিকেশান ফি লাগবে এবং এই যে পুরোপুরি অ্যাপ্লিকেশান এবং ফি পেমেন্ট এটা আপনাকে অনলাইনে পুরোপুরি কমপ্লিট করতে হবে এখানে দেখতে পাচ্ছেন যে পোস্টে নিয়োগ করা হচ্ছে এটা হচ্ছে কমিউনিটি হেলথ অফিসার পোস্টে নিয়োগ করা হচ্ছে যেখানে দেখতে পাচ্ছেন এখানে যে পোস্টিং দেওয়া হবে সেটা হচ্ছে এসসি যেটা হচ্ছে সুস্বাস্থ্য কেন্দ্র এনিহেয়ার ইন দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ পশ্চিমবঙ্গের যে সমস্ত সুস্বাস্থ্য কেন্দ্র রয়েছে সেই সমস্ত কেন্দ্রের তরফ থেকে আপনাকে নিয়োগ করা হবে এবং এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে পনেরোশোটি যেখানে এসসি ক্যাটাগরিতে তিনশো তিরিশটি রয়েছে এস টিতে নব্বই ও বিসিতে একশো পঞ্চাশ ও বি সি বিতে একশো পাঁচ জেনারেল সাতশো আশি এবং রিজার্ভ ফর পার্সন উইথ ডিসেবিলিটি অর্থাৎ যা যারা পিডাব্লিউডি রয়েছেন তাদের ক্ষেত্রে এখানে কিন্তু পঁয়তাল্লিশটি ভ্যাকেন্সি রয়েছে টোটাল পনেরোশোটি শূন্যপতি এখানে নিয়োগ করা হচ্ছে খুব ভালো সুযোগ রয়েছে যদি কোয়ালিফিকেশান থাকে তাহলে অবশ্যই এখানে অ্যাপ্লিকেশান করে দেবেন এখানে দেখতে পাচ্ছেন যে বেতন দেওয়া হবে সেটা হচ্ছে কুড়ি হাজার টাকা পার মান্থ রয়েছে কিন্তু তার সে সাথে এখানে আরও একটি তথ্য বলে রাখি যেটা হচ্ছে এডিশনাল আপনি এখানে ইনসেন্টিভস পেয়ে যাবেন পাঁচ টাকা পার মান্থ অর্থাৎ এখানে পঁচিশ হাজার টাকার কাছাকাছি আপনি কিন্তু স্যালারি পেয়ে যাবেন এই পোস্টের ক্ষেত্রে আর এখানে যে শিক্ষাগত যোগ্যতা লাগবে সেটা দেখতে পাচ্ছেন প্রথম যে শিক্ষাগত যোগ্যতা বলা রয়েছে যেটা হচ্ছে বিএসসি নার্সিং আর বিএসসি নার্সিং যদি না থাকে তাহলে জিএনএম কিন্তু এখানে সবাইকে একটি গুরুত্বপূর্ণ তথ্য বলে রাখি যেটা হচ্ছে বিএসসি নার্সিং যা যারা করেছেন তাদের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন বিফোর দ্য ইয়ার টোয়েন্টি টোয়েন্টি অর্থাৎ দু অথবা তার আগের কিন্তু কমপ্লিট হওয়া থাকতে হবে তাহলে আপনি বিএসসি নার্সিং কোয়ালিফিকেশান অ্যাপ্লিকেশান করতে পারবেন আর যারা যারা জিএনএম করেছেন তারা সবাই এখানে অ্যাপ্লিকেশান করতে পারছেন আর অবশ্যই ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল অর্থাৎ ডাব্লু বিএমসির দ্বারা রেজিস্টার্ড হতে হবে এরা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা আর তার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন দে মাস্ট বি রেজিস্ট্রেশন সার্টিফিকেট রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকতে হবে অথবা প্রভিজনাল সার্টিফিকেট অথবা রেসিপ প্রকাল যে কোনো একটি থাকলেই চলবে ডাবলু বিএনসির দ্বারা আর ক্যান্ডিডেট শুড এ রেসিডেন্টস অফ ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং বাংলা ভাষায় লিখতে পড়তে এবং বলতে জানতে হবে অর্থাৎ লোকাল ল্যাঙ্গুয়েজ কিন্তু জানতে হচ্ছে বাংলা ভাষা এবং প্রফিসিয়েন্সি লোকাল ল্যাঙ্গুয়েজ এবং ডায়ালেক্ট অর্থাৎ বাংলা ভাষায় এখানে কিন্তু দক্ষতা থাকতে হচ্ছে তাহলে আপনি এই পোস্টের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন করতে পারবেন এখানে যে ডিজারেবল কোয়ালিফিকেশান রয়েছে সেটা দেখতে পাচ্ছেন কম্পিটেন্সি থাকতে হচ্ছে এমএস অফিস এবং ইন্টারনেট সম্পর্কে অর্থাৎ এম অফিস এবং ইন্টারনেট সম্পর্কে বেসিক নলেজ কিন্তু থাকতে হবে আর এখানে বয়সের যে লিমিট সেটা হচ্ছে চল্লিশ বছর পর্যন্ত আপনি সময় পাচ্ছেন অ্যাপ্লিকেশান করার জন্য যেখানে এক এক দু অনুযায়ী বয়সের লিমিট ক্যালকুলেশন হবে অর্থাৎ এই যে ডেট রয়েছে এই ডেট অনুযায়ী এখানে ম্যাক্সিমাম আপনি চল্লিশ বছর পর্যন্ত সময় পাচ্ছেন অ্যাপ্লিকেশান করার জন্য সেই কোয়ালিফিকেশানে আর এখানে বলে রাখি সিলেকশান প্রসেস কী হবে তো দেখতে পাচ্ছেন সিলেকশান প্রসেসের মধ্যে দুটি ধাপ রয়েছে এখানে কিন্তু লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হচ্ছে লিখিত পরীক্ষা এখানে যেটা হবে সেটা হচ্ছে পঁচাশি নম্বরের লিখিত পরীক্ষা এবং পনেরো নম্বরের ভাইবা বা ইন্টারভিউ হবে এবং টোটাল একশো নম্বরের স্কোর কার্ড হবে সেখান থেকে যারা টপ লিস্টে থাকবেন তাদেরকে পনেরোশো জনকে কিন্তু বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ এখানে কিন্তু নিয়োগ করা হবে যেহেতু ক্যাটাগরি ওয়াইজ এখানে ভ্যাকেন্সি রয়েছে তো তাই সেক্ষেত্রে প্রত্যেকটি ক্যাটাগরি ওয়াইজ এখানে কিন্তু লিস্ট বেরোবে এবং তারা সেই যে ভ্যাকেন্সি সংখ্যা রয়েছে সেই ভ্যাকেন্সি সংখ্যা অনুযায়ী এখানে কিন্তু আপনারা পোস্টিং পেয়ে যাবেন এখানে একটি গুরুত্বপূর্ণ তথ্য এরপর আমরা আলোচনা করব যেটা হচ্ছে পোস্টিং ইন এনি এস সি কে ইন এনি ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল উইল বি বেসড অন দ্য মেরিট কাম চয়েস কাউন্সেলিং আফটার সাকসেসফুল কমপ্লিশন অফ ফোর মান্থ অফ সার্টিফিকেট প্রোগ্রাম অন কমিউনিটি হেলথ এগেনস্ট সিলেক্টেড সেন্টার এজ পার ভ্যাকেন্সি অথবা রিকোয়ারমেন্ট অর্থাৎ ফোর মার্চের এখানে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি প্রোগ্রাম হবে সার্টিফিকেট প্রোগ্রাম এবং তারপরে যে পশ্চিমবঙ্গে যে সমস্ত বিভিন্ন জেলা রয়েছে সেই সমস্ত জেলার তরফ থেকে যে সুস্বাস্থ্য কেন্দ্র রয়েছে সেই সমস্ত জায়গাগুলিতে আপনি কিন্তু পোস্টিং পেয়ে যাবেন এখানে আরও একটি তথ্য বলে রাখি যেটা হচ্ছে এই যে শিক্ষাগত যোগ্যতা রয়েছে অর্থাৎ অল দ্য এসেন্সিয়াল কোয়ালিফিকেশানস মাস্ট বি কমপ্লিটেড অনর বিফোর দ্য ফার্স্ট ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশান অর্থাৎ যেদিন থেকে অ্যাপ্লিকেশান শুরু হচ্ছে সেই দিন পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে অর্থাৎ আগস্টের নয় তারিখ পর্যন্ত মিনিমাম কোয়ালিফিকেশান থাকতে হবে তাহলে আপনি এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন আর এখানে আরও একটি তথ্য মনে রাখতে হবে যেটা হচ্ছে হার্ড কপি অথবা প্রিন্ট কপি অফ অনলাইন রেজিস্ট্রেশন ফর্ম প্রিন্টেড উইদিন দ্য লাস্ট ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশান শুড বি রিটেন্ড বাই অল অ্যাপ্লিকেন্ট ফর ডকুমেন্ট ভেরিফিকেশান পারপাস অর্থাৎ অ্যাপ্লিকেশান করার পরে যে সেখানে যে প্রিন্ট কপি বেরোবে সেটা কিন্তু পরবর্তী ক্ষেত্রে ডকুমেন্ট ভেরিফিকেশানের জন্য রাখতে হবে এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্ট এটা পরবর্তী ক্ষেত্রে যখনই ভেরিফিকেশন হবে তখন কিন্তু কাজে লাগবে আর এই নির্দিষ্ট সময়ের মধ্যেই কিন্তু অ্যাপ্লিকেশান প্লাস ফিজ পেমেন্ট কিন্তু করতে হবে দেখতে পাচ্ছেন এই হচ্ছে এদের অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লু ডাব্লিউ ডট ডাব্লু বি হেলথ ডট জিও ডট ইন এই নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রথমে আপনাকে অনলাইন রিক্রুটমেন্ট বলে একটি অপশান পেয়ে যাবেন ফর সিএইচও এই অপশানে ক্লিক করলে আপনি এই নির্দিষ্ট পোস্টের ক্ষেত্রে অ্যাপ্লিকেশান করতে পারবেন পুরোপুরি অ্যাপ্লিকেশান কিন্তু অনলাইনেই করতে হবে এই ভিডিওর যে ডেসক্রিপশন বক্স রয়েছে সেখানে আমি লিঙ্কটি দিয়ে দেবো সেখান থেকে সরাসরি আপনি অ্যাপ্লিকেশান পুরোপুরি কমপ্লিট করতে পারবেন খুব ভালো সুযোগ রয়েছে যদি কোয়ালিফিকেশন থাকে তাহলে অবশ্যই এখানে অ্যাপ্লিকেশান করে দেবেন যারা যারা এখন অবধি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বারবার রিকোয়েস্ট করা হচ্ছে এই ধরনের গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তিগুলি যদি আপনি সময় মতো পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই চ্যানেল থেকে আপনারা নিয়মিত এই ধরনের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার রাজ্য সরকারের অথবা কেন্দ্রীয় সরকারের গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তিগুলি সময় মতো পেয়ে যাবেন তো তাই অবশ্যই চাকরির আপডেট নিয়মিত পেতে হলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ